আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা গতকাল সিভিক ওয়ানের পার্ট টু পড়েছিলাম, আজকে পড়বো পার্ট থ্রি। পার্ট থ্রিতে কি আছে আমরা দেখে নিই। পার্ট থ্রিতে আছে দূরশিক্ষণ, পৃষ্ঠা নম্বর 8 থেকে শুরু। দূরশিক্ষণ পেয়েছি, খুব একটা বড় না, ছোট আছে। তো দেখে দেখবে পার্ট থ্রি দূরশিক্ষণ। এই পাঠের উদ্দেশ্য হচ্ছে দূরশিক্ষণ কি তা ব্যাখ্যা করতে পারবো, দূরশিক্ষণের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো, মডুলার পদ্ধতি সম্পর্কে জানতে পারবো, কোর্স টিম কি তা বর্ণনা করতে পারবো। তো শুরু করা যাক। বর্তমান বিশ্বে শিক্ষা এখন শুধু শিক্ষক ও শ্রেণী কক্ষ কেন্দ্রিক নয়। রেডিও, টেলিভিশন, কম্পিউটার, ইন্টারনেট, টেলিযোগাযোগ, ডাক ব্যবস্থা ও অডিও ভিডিও ক্যাসেট প্রভৃতি আধুনিক প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকে নিয়ে এসেছে মানুষের দোরগোড়ায়। দক্ষ ও মেধাবী শিক্ষককে দিয়ে একসঙ্গে হাজার হাজার মানুষকে শিক্ষিত করে তোলা এবং জ্ঞানের ব্যাপারে প্রচার ঘটানোর ক্ষেত্রে দূরশিক্ষণ শিক্ষা পদ্ধতির ভূমিকা অনস্বীকার্য। দূরে বসে শেখার কাজটি মূলত নিজে নিজে শেখারই কাজ। মানুষের নিরলস গবেষণা ও চিন্তা ভাবনার ফসল হচ্ছে দূরশিক্ষণ শিক্ষা পদ্ধতি। দূরশিক্ষণ বলতে সাধারণ অর্থে দূরে বসে শেখার কাজটিকে বোঝানো হয়। এই দূরে বসে শেখার কাজটি মূলত নিজে নিজে শেখারই কাজ। প্রচলিত শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা সাধারণত শ্রেণীকক্ষে শিক্ষা গ্রহণ করে থাকে। শিক্ষক ও শিক্ষার্থীর নৈকট্য বা সান্নিধ্য এর অন্যতম বৈশিষ্ট্য। শিক্ষক এখানে ছাত্রছাত্রীর সামনে সরাসরি পাঠ উপস্থাপন করেন। দূরীক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থীরা মূলত নিজে পড়ে নিজে শেখেন। শিক্ষকের সশরীরে উপস্থিতি কিংবা সরাসরি সহযোগিতা প্রদানের সুযোগ এখানে কম। দূরশিক্ষণ ব্যবস্থায় শিক্ষার্থীরা বিশেষভাবে লিখিত পাঠ্য বই পড়ে, টিউটোরিয়াল ক্লাসে যোগ দিয়ে টিভি বা রেডিওর মাধ্যমে বিশেষ বিশেষ অনুষ্ঠান দেখে বা শুনে শিক্ষালাভ করে থাকে। সার্বক্ষণিক শিক্ষকের প্রয়োজন যেন না থাকে সেই উদ্দেশ্যে স্বশিক্ষণ পদ্ধতি প্রণয়ন করা হয়। আমরা বলতে পারি বিশেষভাবে তৈরি উপকরণের মধ্যে যে শিক্ষা প্রদান করা হয় তাকে দূরশিক্ষণ বলা হয়। দূরশিক্ষণ পদ্ধতির মূল কথা হলো ঘরে বসে পাঠ শেখা। শিক্ষার্থী সুবিধা মতো আপন গতিতে পড়াশোনা করবেন। দূরশিক্ষণ এর সাধারণ বৈশিষ্ট্য জীবনব্যাপী শিক্ষার সুযোগ উন্মুক্ত করে। শিক্ষার বিষয় ও সময় অনেক প্রসারিত, শিক্ষার্থীর দায়িত্ব ও স্বাধীনতা অনেক বেশি, শিক্ষকের সান্নিধ্য প্রায় অনুপস্থিত, সহপাঠীদের সাথে যোগাযোগ কম, বিশেষভাবে এডুকেশনাল টেকনোলজির ব্যাপক ব্যবহার, বিশেষভাবে লেখা বইগুলো শিক্ষকের ভূমিকা পালন করে, নিজের সুযোগ ও সময় মতো পড়া। মডুলার পদ্ধতি, মডুল একটি স্বয়ংসম্পূর্ণ ও পূর্ণাঙ্গ পাঠ্য সামগ্রী। শিক্ষাদান পদ্ধতি আধুনিকরণের প্রচেষ্টায় মডুলার পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। মডুলার পদ্ধতি একটি দূরশিক্ষণ পদ্ধতি। দূরশিক্ষণ ও মডুলার পদ্ধতি অঙ্গাঙ্গী ভাবে জড়িত। স্বশিক্ষণ পাঠের জন্য বইগুলো মডুলার পদ্ধতিতে লেখা হয়। মডুলার একটি স্বয়ংসম্পূর্ণ ও পূর্ণাঙ্গ পাঠ সামগ্রী। এতে পাঠ্য বিষয় এমন ভাবে সাজানো থাকে যে যাতে শিক্ষার্থীরা বিষয়বস্তু সহজে আয়ত্ত করতে পারে। এ পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য হলো বইগুলো একাধারে পাঠ্য বই ও শিক্ষকের ভূমিকা পালন করে। বইগুলোতে পাঠ, বাড়ির কাজ, মূল্যায়ন, এমনকি পরীক্ষার প্রস্তুতির বিষয় এমন ভাবে লেখা থাকে যে মনে হয় শিক্ষার্থীকে একটি নির্দিষ্ট ছকে ফেলে পাঠদান করা হচ্ছে। তাই মডুল পদ্ধতিতে লেখা বইগুলোকে প্রোগ্রামড বই বলা চলে। এখানে শিক্ষার্থীকে পাঠে আগ্রহী, পাঠ অনুধাবনের সহায়তা, পাঠের দৈনন্দিন অগ্রগতি পর্যবেক্ষণ ও শিক্ষা গ্রহণ সম্পূর্ণ করার নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে। এই ব্যবস্থায় শিক্ষার্থী নিজের চেষ্টায় শিখতে পারে এবং নিজের শেখার সময় অনুযায়ী শেখার স্বাধীনতা থাকে।
পূর্বেই উল্লেখ করা হয়েছে, মডুল হচ্ছে নিজ নিজ নিজে নিজে শেখার একটি সুন্দর স্বশিক্ষণ পদ্ধতি। পাঠ্য সামগ্রী শেখার সময় মনে রাখতে হবে, শিক্ষার্থীকে সহায়তা করার জন্য শিক্ষক বা অন্য কোনো বিজ্ঞ ব্যক্তির উপস্থিতি নেই, এজন্য পাঠগুলোকে সহজ সরল প্রাঞ্জল ভাষায় রচনা করতে হয়। পাঠ্য সামগ্রীর গুণগত মানের দিকেও লেখককে অবশ্য লক্ষ্য রাখতে হবে। পাঠ বিন্যাস সময় খেয়াল রাখতে হবে যেন বিষয়বস্তু সহজ থেকে কঠিনের ক্রম অনুসারে সাজানো হয়, এতে শিক্ষার্থী এক পাঠ থেকে পরবর্তী পাঠে যাওয়ার জন্য আগ্রহী হবেন। একটি ভালো মডিউলে নিম্নলিখিত বৈশিষ্ট্য থাকা উচিত বলে শিক্ষাবিদগণ মনে করেন। মডিউল একটি স্বয়ংসম্পূর্ণ পূর্ণাঙ্গ পাঠ সামগ্রী। মডিউল শিক্ষার্থীদের পাঠে আগ্রহ সৃষ্টি করবে, মডিউল বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত হবে, মডিউল ভাষা সহজ সরল সঠিক ও সুস্পষ্ট হবে। উপস্থাপনায় ছবি চার্ট গ্রাফের ব্যবস্থা করা উচিত। প্রশিক্ষণ সামগ্রী এমন হতে হবে যাতে শিক্ষার্থী প্রতিটি ধাপ পাঠ করার পর মূল্যায়ন করতে পারে। বিষয়বস্তু ছোট ছোট পাঠে সাজাতে হবে। স্বশিক্ষণ পাঠ সামগ্রীর লেখার ধরন প্রচলিত পাঠ সামগ্রীর চেয়ে একটু ভিন্নতর হয়ে থাকে। মডুলার পদ্ধতিতে পাঠের বিষয়বস্তুকে কয়েকটি ইউনিটে ভাগ করা হয়। ইউনিট হলো একটি অধ্যায়। 3টি ক্রেডিটের কোর্সকে 9 থেকে 12টি ইউনিটে ভাগ করা হয়। ইউনিটের সাধারণ উদ্দেশ্য 3টি: জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি। ইউনিটগুলিকে কয়েকটি ভাবে ভাগে পাঠে সুবিন্যস্ত করা হয়। ইউনিটের শুরুতে থাকে ভূমিকা এবং পাঠের শুরুতে থাকে উদ্দেশ্য। একটি পাঠে 40 থেকে 45 মিনিট সময় লাগবে বলে ধরে নেওয়া হয়। শিক্ষার্থীদের কাছে একটি পাঠ বিশ্ববিদ্যালয়ের একটি প্রথাগত ক্লাসের সমান ধরা হয়। এই হিসেবে 45 মিনিটের 15টি পাঠ নিয়ে একটি ক্রেডিট ঘন্টা নির্ধারিত হয়। লক্ষ্য রাখতে হবে যেন একটি পাঠ অতিরিক্ত বড় না হয়। প্রতিটি পাঠের শুরুতে লেখককে পাঠের উদ্দেশ্য লিখতে হয়। এই উদ্দেশ্যকে আচরণিক উদ্দেশ্য বলা হয়। নির্দিষ্ট বিষয়বস্তু আয়ত্ত করলে শিক্ষার্থীরা কি জানতে পারবে তা বিশেষভাবে লেখা থাকবে। কোর্স টিম দূর শিক্ষার জন্য লিখিত সামগ্রী সাধারণত একটি দলবদ্ধ প্রচেষ্টার ফল। এ দলকে কোর্স টিম বলা হয়। কোর্স লেখক, সমন্বয়কারী, রচনা শৈলী সম্পাদক, রেফারি, গ্রাফিক ডিজাইনার ও কম্পিউটার অপারেটর প্রমুখ ব্যক্তিদের সমন্বয়ে কোর্স টিম গঠন করা হয়। সমন্বয়কারী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ একজন শিক্ষক এই দায়িত্বে থাকেন। তিনি কোর্সটির সার্বিক দায়িত্বে নিয়োজিত থাকেন এবং গুণগত মানের দিকে লক্ষ্য রাখেন। কোর্স লেখক, কোর্স লেখক হবেন কোনো বিষয়ে বিশেষজ্ঞ। তিনি প্রধান ভূমিকা পালন করে থাকেন। রচনা শৈলী সম্পাদক লেখকের কাছ থেকে কোর্সের পাণ্ডুলিপি সংগ্রহ করা থেকে বইটির চূড়ান্ত রূপ দেওয়ার কাজটি করেন রচনা শৈলী সম্পাদক। সম্পাদনা একটি বইয়ের গুণগত মান নির্ভর করে সম্পাদকের উপর। পাঠ্য সামগ্রী যথাযথ কিনা, উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা, বিন্যাস, ক্রম, যোগসূত্র ও শিরোনাম অর্থপূর্ণ কিনা, এ বিষয়গুলো সম্পাদক যাচাই করবেন। নিম্নের বিষয়গুলো সম্পাদক সম্পাদন অন্তর্ভুক্ত: উদ্দেশ্য ও তা পাঠের যোগ্যতা যাচাই করা, তথ্যের শুদ্ধতা যাচাই করা, বানানের শুদ্ধতা। রেফারি, রেফারি কোর্সের বিষয়বস্তু যথার্থ কিনা এ ব্যাপারে রেফারি মতামত দিয়ে থাকেন। রেফারি একজন বিষয় বিশেষজ্ঞ। গ্রাফিক ডিজাইনার বইয়ের বিভিন্ন স্থানে প্রয়োজনীয় ছবি, চিত্র, গার্ড, গ্রাফ, কার্টুন এসব ব্যাপারে লেখককে পরামর্শ ও সহায়তা দান করে থাকে। কম্পিউটার অপারেটর বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত আধুনিক পদ্ধতিতে কম্পিউটার কম্পোজ এবং অলংকরণ করে থাকেন। এভাবে কোর্স টিমের মাধ্যমে গুণগত ও মানসম্মত ভাবে এই কোর্সের সম্পন্ন করা হয়।
এভাবে কোর্স টিমের মাধ্যমে গুণগত ও মানসম্মত ভাবে বইয়ের কাজ সম্পন্ন করা হয়। মূল কথা হচ্ছে বর্তমান দুনিয়ায় দূরশিক্ষণ শিক্ষা পদ্ধতির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। দূরশিক্ষণ পদ্ধতিতে মুদ্রিত পাঠ্য সামগ্রী এমন ভাবে প্রস্তুত করতে হবে যেন শিক্ষার্থী নিজের চেষ্টায় পড়ালেখা করে শিক্ষণীয় বিষয় শিখতে পারে। শেখার ব্যাপারে শিক্ষক বা বিশেষজ্ঞের সাহায্য সহযোগিতা শিক্ষার্থীগণ সাধারণত খুব একটা পায় না। এই পদ্ধতিতে শিক্ষার্থীদের শেখার সুযোগ সৃষ্টি করা হয়। তাদের শেখার জন্য লাইব্রেরি, ল্যাবরেটরি বা প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা উন্মুক্ত থাকবে। শিক্ষার্থীরা নিজের উদ্যোগে যে সকল সুযোগ সুবিধা গ্রহণ করে নিজেরা শিক্ষা সম্পন্ন করবে। তার কথা হচ্ছে বর্তমান যুগে দূরশিক্ষণ পদ্ধতির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। দূরশিক্ষণ পদ্ধতিতে মুদ্রিত পাঠ্য সামগ্রী এমন ভাবে প্রস্তুত করতে হবে যেন শিক্ষার্থী নিজের চেষ্টায় লেখাপড়া করে শিক্ষণীয় বিষয় শিখতে পারে। শেখার ব্যাপারে শিক্ষক বা বিশেষজ্ঞদের সাহায্য সহযোগিতা শিক্ষার্থী সাধারণত খুব একটা পায় না। এই পদ্ধতিতে শিক্ষার্থীদের শেখার সুযোগ সৃষ্টি করা হয়। তাদের শেখার জন্য লাইব্রেরি, ল্যাবরেটরি বা প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা উন্নত থাকবে। শিক্ষার্থীরা নিজের উদ্যোগে সে সকল সুযোগ সুবিধা গ্রহণ করে নিজেরা শিক্ষা সম্পন্ন করবে। আসলে আমরা যেটা করলাম এটা তো দূরশিক্ষণ, আমরা উন্মুক্ত বিষয়ে যখন পড়াশোনা করি এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে দূরশিক্ষণটা কি। ওকে, সে পর্যন্ত ভালো থাকুন, পরবর্তী ক্লাস আসা পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।